শিয়রে বিধানসভা ভোট প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা চলছে সব দলের অন্দরেই। বামেরা এবার ঘোষিতভাবেই অগ্রাধিকার দিতে চলেছে তরুণ প্রজন্মকে। আপাতত ঠিক হয়েছে 40% প্রার্থীর বয়স হবে 40 বছরের কম, সেই অনুযায়ী প্রার্থী বাছাইও প্রায় সেরে রেখেছে আলিমুদ্দিন। দ্য বং স্টোরি বুধবারেই জানিয়েছিল যে আসনে যে জিতছেন তিনি যদি এখনও সিপিএমেই থাকেন তাহলে তাকে টিকিট দেওয়া হবে। পাশাপাশি গতবার হেরে গেলেও তরুণ বাম নেতাদের এবারেও ভোটে দাঁড় করাবে সিপিএম। সিপিএম সূত্রে জানা যাচ্ছে এবার বাংলা ভোটে প্রার্থী হতে চলেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বাঙালি নেতা নেত্রীরা। সূত্রের খবর, দুর্গাপুর আসনে লড়তে পারেন জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ। হাওড়ার কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন আরেক জেএনইউ প্রাক্তনী দীপশিতা ধর। জেএনইউতে এবিভিপি ছাত্র সংগঠনের হামলার পরে দুর্গাপুরের মেয়ে ঐশীর নাম সংবাদ শিরোনামে উঠে আসে। ঐশীর বাবা দেবাশিস ঘোষ বাম শ্রমিক সংগঠন সিটুর সদস্য। বাম পরিমণ্ডলে বেড়ে ওঠা ঐশী পরিচিত সুবক্তা হিসেবে। কিছুদিন আগে বাম ছাত্র যুব সংগঠনগুলোর নবান্ন অভিযানে মইদুলের মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ঐশী। জেএনইউর প্রাক্তনী সুদীপ্তা ধরও সুবক্তা হিসেবে পরিচিত। বাংলায় বেশ কিছুদিন ধরেই বেশ সক্রিয় সুদীপ্তা ধর। বামেদের একাধিক মিটিং মিছিলে ঝাঝালো বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তরুণ নেত্রীকে। বক্তব্য রাখার পাশাপাশি বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় তার কলম সমানভাবে সচল। একাধিক পত্রিকা অনলাইন ম্যাগাজিনে সুদীপ্তা নিয়মিত লেখালেখি করেন। সম্প্রতি বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানে একেবারে সামনের সারিতে ছিলেন দীপশিতা। পুলিশি লাঠির মুখেও সহকর্মীকে আগলে রাখার ছবি দীপশিতাকে আলাদা পরিচয় দিয়েছে। এবার হাওড়ার দীপশিতা এবং দুর্গাপুরের ঐশীকে নির্বাচনী লড়াইয়ে নামাতে চলেছে আলিমুদ্দিন। লক্ষ্য, বাম ভোটকে আবার ঐক্যবদ্ধ করা। 2019 লোকসভায় বামেদের শোচনীয় ফল হয়েছিল। দেখার বিষয় তরুণ প্রজন্মকে সামনে রেখে বামেরা তাদের হারানো রাজনৈতিক জমি কতটা উদ্ধার করতে পারে।